আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতিমাস ম্যাজিক কিচেন। আজকে আমি শেয়ার করব চিকেন রেজালার রেসিপি। এই চিকেন রেজালা যে কোনো রুটি, পরোটা, নান বা বিরিয়ানি, পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চিকেন রেজালা বানানোর জন্য এখানে আমি প্রায় 700 গ্রাম চিকেন নিয়েছি, আর এতে আমি লেগ পিস সহ সব ধরনের চিকেন নিয়েছি। দেখুন, এখানে আমি লেগ পিসগুলোতে এভাবে কাট লাগিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি প্রায় 100 গ্রাম দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ফেটানো দই, 2 টিস্পুন আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি 1/2 টিস্পুন শাহমরিচ। আর শাহমরিচটাকে আমি ছোট হাম্বল দস্তায় গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, শাহমরিচটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এই শাহমরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। যদি শাহমরিচ না থাকে তাহলে আপনারা গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারবেন। নিয়েছি এখানে 2 টেবিল স্পুন বাটার, আর এই বাটারটাকে প্রথমে আমি মেল্ট করে নিচ্ছি। আর এই মেল্টেড বাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বাটারটা আমার বাড়িতে তৈরি করা, খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে এটারও রেসিপি চলে আসবে। এবার এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এই চিকেনটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনারা পারলে এটাকে ওভারনাইটও রাখতে পারেন। এই চিকেনটাকে যত বেশিক্ষণ রাখা হবে চিকেনের টেস্টটা কিন্তু ততটাই বেশি ভালো লাগবে, মানে এই মশলা স্বাদটা কিন্তু ভালোভাবে এর মধ্যে চলে আসবে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত, আর নিয়ে নিয়েছি এখানে 7-8টা কাজু বাদাম। এটাকে এবার হালকা গরম জলে 1/2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এবার এটার পেস্ট বানিয়ে নিব। ভিজিয়ে রাখলে এটার পেস্টটা খুব ভালো হয়। এবার কড়াইয়ে দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর 2 টেবিল স্পুন বাটার। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, আর খুব ভালো মিহি করে পেস্ট করে নেবেন। রেজালাতে যে মশলা ব্যবহার করবেন, মানে আদা রসুন বাটা হোক, পেঁয়াজ বাটা, খুব মিহি ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ রেজালার যে গ্রেভিটা হয় সেটা একেবারে মসৃণ হয়, মুখে কোনো রকম দানা যেন অনুভব না হয় এরকম হয়। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 5টা ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 1টা নিয়েছি বড় এলাচ, আর নিয়েছি 2 টুকরো দারচিনি। কড়াইয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। আপনারা প্রথমে এই শুকনো মশলাটা দিয়ে 1 মিনিট মতো ভেজে নেবেন। যখন মিষ্টি একটা গন্ধ আসতে শুরু করবে তখন এই পেঁয়াজ বাটাটা দিবেন। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে 4-5 মিনিট ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এবার এই চিকেনটা দিয়ে হাই ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। দেখুন, এখানে 4-5 মিনিট কষানো হয়ে গেছে। এবার 10 মিনিট ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নিব, যাতে করে এই চিকেনটা হাফের চেয়েও বেশি সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন চিকেনটা আমাদের হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার একবার চিকেনটাকে আমি নেড়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে কাজু আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট কুক করে নিব। 4-5 মিনিট হয়ে গেছে। এবার যে মিক্সির বাটিটা ছিল সেখানে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে এতে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নিব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন রেজালা। আর এই চিকেনগুলো রান্না হতে খুব বেশি সময় লাগে না। দেখুন, 5 মিনিট হয়ে গেছে, চিকেনটা আমাদের খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে।
দেখুন চিকেনগুলোতে কাট দেওয়ার কারণে এর মশলার স্বাদটা কিন্তু একেবারে ভেতর পর্যন্ত যাবে। এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার আর 1 টিস্পুন রোজ ওয়াটার। ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে আমি এটাকে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আমি এটাকে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল চিকেন রেজালা। আর এই চিকেন রেজালা যে কোনো পোলাও, বিরিয়ানি বা প্লেন রুটি, পরোটা, নান সবের সঙ্গেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব। চ্যানেল সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে দেওয়া বেল বাটনে হিট করে অলে ক্লিক করতে ভুলবেন না, আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।